হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আলু পেঁপে দিয়ে ছানা ডালনা রেসিপি নিয়ে এসেছি নিরামিষ দিনে এইভাবে সুস্বাদু আলু পেঁপের তরকারি রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন হবে অসাধারণ তাহলে চলুন দেখে নিই নিরামিষ দিনের জন্য আলু পেপে ডালনাটা আমি কীভাবে রান্না করব আলু পেপে ডালনা রান্না করার জন্য এইখানে আমি তিনশো গ্রাম একটা পেঁপে বড় দেখে দুইটা আলু ছিলে বড় বড় টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনাদের পছন্দ মতো আলু পেঁপেগুলিকে টুকরো করে কেটে নিতে পারেন এরপর আমার লাগবে জল জড়িয়ে নেওয়া দুইশো গ্রাম ছানা ছানাগুলিকে আমি বাজার থেকে কিনে এনেছি আপনারা চাইলে বাড়িতে দুধ কেটেও কিন্তু ছানা তৈরি করে নিতে পারেন এখন ছানার মধ্যে দিয়ে দেব দুই চিমটির মতো জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া কয়েক দানা চিনি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটার পরিবর্তে এক চিমটির মতো লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর এর মধ্যে দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য দুই চা চামচ ময়দা ময়দা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না না হলে কিন্তু কোপ্তাগুলি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এইগুলিকে মিশিয়ে নিয়ে ভালোভাবে মুঠে নিতে হবে যত বেশি ভালোভাবে মাখিয়ে নেবেন ততই কিন্তু মসৃণ হবে ভালো হবে তো এইগুলিকে মাখিয়ে নেওয়ার পর এর থেকে অল্প অল্প করে লিচি কেটে নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নিতে হবে তো আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যে কোনোভাবে কুপ্তাগুলি বানিয়ে নিতে পারেন তো একইভাবে আমি সবগুলি ছানার কোপ্তা তৈরি করে নিলাম এখন আমি এইগুলিকে ভেজে নেব তার জন্য গ্যাস অন করে কড়াইতে সাদা তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর এক এক করে ছানার কোফতাগুলি দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিই ভাজবেন তাহলে ভেজে নিতে সুবিধে হবে তো নিচের অংশ হয়ে যাওয়ার পর এইগুলিকে উল্টে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি আবারও বলছি ময়দার পরিমাণটা কিন্তু কম ব্যবহার করবেন অতিরিক্ত ময়দা ব্যবহার করলে কোপ্তাগুলি শক্ত হয়ে যাবে তখন কিন্তু ভালোই লাগবে না তো উল্টে পাল্টে কুপ্তাগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি যেহেতু সাদা তেল দিয়ে আমি ভেজে নিলাম তাই আমি তেলের পরিমাণটা কমিয়ে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল যে কোনো নিরামিষ রান্নায় সরষের তেল ব্যবহার করলে বেশি ভালো হয় আপনারা চাইলে এই তেলের মধ্যে এক চা চামচ ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম শুকনা লঙ্কা তেজপাতা পাঁচ ফোরন দিয়ে দেব গোটা আস্ত গরম মশলা তার মধ্যে রয়েছে এক টুকরো দারচিনি দুইটা এলাচ দুইটা লং তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে ভেজে নিতে হবে তো ছয় থেকে সাত মিনিট আলুগুলিকে ভেজে নেওয়ার পর আলুর কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া পেঁপে একই সঙ্গে দিয়ে দেব হলুদের গুঁড়া হাফচা চামচের মতো লবণ এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবার একটু ভেজে নিতে হবে তবে পেঁপে দেওয়ার পর বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে না পেঁপের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত প্রায় এক মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি এক ইঞ্চি আদা তিনটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করেও কিন্তু ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা এর মধ্যে নিয়ে নিলাম এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু আলু পেঁপে ভাজার সময় ছানার কুপ্তা বানিয়ে নেওয়ার সময় লবণ দেওয়া আছে তবে নিরামিষ তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ডাকনা দিয়ে কষিয়ে নেব প্রায় কুড়ি মিনিটের মতো একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন মশলার সঙ্গে সবজিগুলিও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে আর সবজিগুলি প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা অবশ্যই ব্যবহার করতে হবে তবে জলের পরিমাণটা সবজিগুলি যাতে জলের নিচে ডুবে থাকে ঠিক এইভাবে ব্যবহার করতে হবে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করব যতক্ষণ সবজিগুলি সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ তো আবারও কুড়ি মিনিটের মতো কমাচে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে যাচ্ছে কিনা তো সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে দুই থেকে তিন টুকরো আলু ভেঙে দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানার কুপ্তাগুলি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দুইটা আস্ত কাঁচা লঙ্কা দানা চিনি চিনি লমটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তারপর দিয়ে দেব দেবো চা চামচের মতো শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দেব ঘি এইখানে আমি দুই চার চামচ ঘি ব্যবহার করলাম তবে সবজিগুলি সিদ্ধ হয়ে যাওয়ার পর কোপ্তাগুলি ব্যবহার করতে হবে কারণ ছানার কোপ্তা অনেকটাই নরম থাকে বেশি সময় নিয়ে রান্না করা যাবে না না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এইগুলিকে আবারও কয়েক সেকেন্ড রান্না করে নেওয়ার পর গ্যাসটা বদ্ধ করে ডাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব আর আমি আবারও বলছি কোপ্তা দেওয়ার পর কিন্তু বেশি সময় নিয়ে রান্না করা যাবে না কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো দশ থেকে বারো মিনিট রেস্টে রাখার পর আমার রান্না সম্পূর্ণ রেডি দেখুন কুপ্তাগুলি একদম নরম হয়ে গেছে তো এইভাবে নিরামিষ সুস্বাদু ছানার কোপ্তা রান্না করে নিরামিষ দিনে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন